হ্যালো গাইস আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো ত্রিপুরা মাধ্যমিকের কোশ্চেন ব্যাংকের সলিউশন হিস্ট্রিটা ঠিক আছে তো সেটা তোমরাও জানো যে এই অল্প সময়ের মধ্যে কোশ্চেন ব্যাঙ্কটা বেস্ট সিলেবাস বা বেস্ট সাজেশন বলতে পারো মানে একদম অল্পর মধ্যে তো এই অল্পের মধ্যে অনেকে উত্তরগুলি খুঁজে পেতে অসুবিধা হয়ে যাচ্ছে তো আমি সবগুলি সাজেশনের কোশ্চেন ব্যাঙ্ক উত্তর দিয়ে দিতে চেষ্টা করছি ধীরে ধীরে তো আজকে হিস্ট্রির মধ্যে দেখো যে কয়েকটি কোশ্চেন আলোচনা করবো কোশ্চেন ব্যাঙ্ক থেকে তো কোশ্চেন নাম্বার ওয়ান ইয়ং ইতালি নামক গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা কেছিলেন তো উত্তরটা তোমরা গ্যাস করো যে অটোমান বিশ না মাতসিনী না গেরিবলডি না কাভুর তো আশা করি সবাই জেনে গিয়েছ উত্তরটা হলো জোসেফ ম্যাৎসিনি ঠিক আছে জোসেফ মাতসিনী হলো ইয়ং ইতালি ঠিক আছে তো ইয়ং ইতালি আরও কে রয়েছে ইয়ং ইউরোপ ইয়ং ইতালি বা ইয়ং ইউরোপ যদিও আসে যে ইয়ং ইউরোপ কা মানে কে প্রতিষ্ঠা করেছে ইয়ং ইউরোপ দুইটাই কে জোসেফ মাতসিনী ক্লিয়ার তো তো তারপরে দেখো কোশ্চেন নাম্বার টু রক্ত রক্ত ও লোহনীতির প্রবর্তক কে ছিলেন তো বোনা না উইলিয়াম না বিসমার্ক না মার্চিনি তো রক্ত লোহনীতির প্রবক্তা হলেন অটোবন বিসমার্ক ক্লিয়ার রক্ত প্রবক্তা কে অটোবন বিসমার্ক একদম মুগস্ত যে রক্ত লোহনীতি মানে অটোবন বিসমার্ক শেষ ঠিক আছে তারপরে দেখো এ আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে কনস্টান্টিন সন্ধি বা সন্ধি না হয় চুক্তিও আসতে পারে যে কনস্টান্টিন চুক্তি স্বাক্ষরটা হয় কবে ঠিক আছে তো উত্তর হলো আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে তো দেখো অন্যভাবে আসতে পারে কোশ্চেনটা যে গ্রীস কোন চুক্তির মাধ্যমে গ্রীস স্বাধীনতা লাভ করে তো দেখো কোশ্চেনটা আরেকটা কোশ্চেন সেম সিমিলার কোশ্চেন কোন চুক্তির মাধ্যমে গ্রীস স্বাধীনতা লাভ করে উত্তর হলো কনস্টান্টিনো পলের চুক্তি বা সন্ধির মাধ্যমে গ্রিস স্বাধীনতা লাভ করে অথবা গ্রিস স্বাধীনতা লাভ করে কবে উনিশশো আঠারোশো খ্রিস্টাব্দে তো তার মানে বুঝতেই পারছো যে গ্রিস স্বাধীনতা লাভ করে আঠেরোশো সালে তাহলে চুক্তির মাধ্যমে মানে স্বাধীনতা লাভ করে তার মানে কনস্টান্টিনোপলের সন্ধি বা চুক্তিতা হয় কবে আঠারোশো ক্লিয়ার তো কনস্টান্টিনোপলের সন্ধি বা চুক্তি হয় কবে আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে ক্লিয়ার তো মনে রাখবে কিভাবে মনে রাখবে যে আঠারো মানে একদম সহজভাবে সহজ ভাবে এটা বত্রিশ শিখতে হবে ঠিক আছে তারপরে তারপরে দেখো উম পুনা চুক্তি ঠিক আছে তো পুনা চুক্তি স্বাক্ষরিত হয় তো পুনা চুক্তি কবে হয় সেটাও মাথায় রাখতে হবে যে পুনা চুক্তি স্বাক্ষরটা হয় হলো উনিশশো সালে ক্লিয়ার তো তো উনিশশো একত্রিশ সালে আর ঘটনা হয় সেটা বলতে পারো আশা করে অনেকে বলতে পারবে কমেন্ট করে জানাবা তাই বলে দিচ্ছি উত্তরটা হলো গান্ধী আর উইন চুক্তি হয়েছিল কবে উনিশশো ঠিক আছে তো সালগুলো এমন মনে রাখবে যেমন দেখো একদম অনেক আগে বলে না শুরুতেই বলে শেষের দিকে বলে যেমন উনিশশো তিরিশ সালে উনিশশো তিরিশ সালে অমান্য আন্দোলন হয়েছিল লবণ সত্যাগ্রহ হয়েছিল মানে কি ডান্ডি অভিযানটা হয়েছিল তারপর উনিশশো মানে একত্রিশে কি হয়েছিল গান্ধী চুক্তি হয়েছিল বত্রিশে পূর্ণ চুক্তি হয়েছিল পূর্ণ চুক্তিটা কার মধ্যে হয়েছিল পূর্ণ চুক্তি হয়েছিল গান্ধীজি ব্রিটিশ সরকার না গান্ধীজি ডাল হুসি না জওয়ার লালু না বি আর আম্বেদকর আর গান্ধীজি তো উত্তরটা হলো গান্ধীজি এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে পূর্ণ চুক্তি হয় উনিশশো সালে ক্লিয়ার কার মধ্যে গান্ধীজি আর ডক্টর বি আর আম্বেদকর ক্লিয়ার তো তারপরে দেখো কোশ্চেন নাম্বার ফাইভ কোশ্চেন নাম্বার ফাইভ সাইমন কমিশন মোট সদস্য সংখ্যা কত ছিল তো দেখো সাইমন কমিশন বিষয়টা কি সাইমন কমিশন হলো মানে ইংরেজ সরকার কী বলেছে ভারতীয়দের একটা নির্দেশ দিয়েছে বলছে দেখো তোমরা ভারতের মধ্যে মানে প্রশাসনিক কাঠামো বা শাসন কার্যের যে প্রক্রিয়াটা এটার মধ্যে একটু ঘাটতি রয়েছে তো এই জন্য মানে আমরা একটা মানে কমিশন গঠন করব তো যে কমিশনটা ভারতের প্রশাসনিক বিভাগটারে খুব ভালোভাবে চালিয়ে মানে চালিয়ে নিয়ে যাবে আর কি তো যার জন্য ভারতের শাসন কাঠামোকে আরও সুদৃঢ় করার জন্যই মানে একটা সাতজন সাইমনের নেতৃত্বে সাইমন কমিশন গঠন করা হয়েছে বুঝতে পারছো তো এটা সদস্য সংখ্যা ছিল কতজন সাতজন ছিল ক্লিয়ার এটা ভারতে এসেছিলো উনিশশো কত উনিশশো সাতাশে গঠিত হয়েছিল উনিশশো আটাশে ভারতে এসেছিলো ক্লিয়ার দেখো এখানে ফ্যাক্ট আছে কিন্তু সাতাশে গঠিত হয়েছে উনিশশো আটাশে ভারতে এসে তো ভারত মানে ভারতটা আয়নের পরে কী হয়েছে ভারত আনের পরে ভারতীয়রা এর বিরোধিতা করছে কেন বিরোধিতা করছে এই কারণে বিরোধিতা করেছে যে সাইমন কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না এই কারণে সাইমন কমিশন যে সাত সাতজন রয়েছে না এই সাতজনের মধ্যে কোনো ভারতীয় সদস্যই আসলো না সব ইংরেজরা সদস্য আসছিলো তো এই কারণে ভারতের শাসন কাঠামো ঠিক করতে হলে তো ভারতের একজনের থাকতে হবে তাই না তো এই কারণেই মানে ভারতীয়রা এটার অ্যাকসেপ্ট করছে না আর কি এটা রিজেক্ট করে দিচ্ছে তো আশা করি সাইমন কমিশন রিলেটেড কোশ্চেন আসতে পারবা যে উনিশশো সাতাশে গঠিত উনিশশো আঠাশে ভারতটা তো সদস্য সংখ্যা ছিল সাতজন ভারতের ফিরাই দিছে এই কারণে ভারতীয় জাতীয় কংগ্রেস মানে কি ভারতীয়রা আর কি টোটাল ফিরাই দিছে এই কারণে যে বিকজ তাদের যে কমিশনটা ওইটাতে কোনো ভারতীয় সদস্যই ছিল না ক্লিয়ার এতটুকুই তারপরে কোয়েশন নাম্বার সিক্স দেখো যে বন্দে মাতরম ঠিক আছে আমরা যে বলি না বন্দে এই বন্দে মাতর সঙ্গীতের সেটাকে রবীন্দ্রনাথ না বঙ্কিমচন্দ্র না রজনীকান্ত সেন না অবনীন্দ্রনাথ ঠাকুর তো দেখো যদি অবনীন্দ্রনাথ ঠাকুর এটা আসে যে অবনীন্দ্রনাথ এটা অনেকে বললে এটা হবে না কেন এটা হলো ভারত মাতার চিত্র এঁকেছে অবনীন্দ্রনাথ হলো ভারত মাতার চিত্র এঁকেছে আর বন্দে মাতরম হলো বঙ্কিমচন্দ্র অনেকে আবার ভাববা যে রবীন্দ্রনাথ ঠাকুর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর হলো জনগন ক্লিয়ার আমি সব ক্লিয়ার করে দিচ্ছি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর হলো জনগণমন অধিনায়ক যে আমরা গানটা গাই না জনগণমন এই গানটার প্রতি মানে যে সৃষ্টিকর্তা হলো রবীন্দ্রনাথ আর বন্দে মাতরম এটা হলো বঙ্কিমচন্দ্র এই ব ব আর এখানে মিল রাখবা রাখবা মনে দেখো বন্দে মাতরমের মধ্যে ব ব ব ব আছে আছে বঙ্কিমচন্দ্রের মধ্যে এই মিল মনে যাও বন্দে মাতরম মানে বঙ্কিমচন্দ্র ক্লিয়ার আর অবনীন্দ্রনাথ মানে ভারত মাতার চিত্র এখেছে ঠিক আছে এতটুকু দেখো তারপরে কোয়েশ্চেন নাম্বার সেভেন কোয়েশ্চেন নাম্বার সেভেন হলো আধুনিক ত্রিপুরার জনক কাকে বলা হয় ঠিক আছে বীর বিক্রম না কিশোর না বীরচন্দ্র না বীরচন্দ্র কিশোর মাণিক্য দেখো বীরচন্দ্র মাণিক্য না বীরচন্দ্র কিশোর মাণিক্য দেখো বীরচন্দ্র মানিক্য না বীরচন্দ্র কিশোর মাণিক্য মানিক্য মানিকটা একটু ভুল হয়েছে মানিক্য হবে যা ফল হবে কেমন তো দেখো এখানে মানে ব্যাপারটা হলো গিয়ে মানে মানে বীর বীরবিক্রম কিশোর মাণিক্য হলো ত্রিপুরার শেষ রাজা ঠিক আছে তো এখানে বলছে ত্রিপুরার মানে আধুনিক ত্রিপুরার জনক তো উত্তরটা আশা করি সকলে যেন এটা হলো মহারাজা বীরচন্দ্র মাণিক্য ক্লিয়ার তো এর তো আশা করি বুঝতে পারছো মহারাজা বীরচন্দ্র মানিক্য হল ত্রিপুরার মানে যে আধুনিক ত্রিপুরার জনক আর কি ঠিক আছে তারপরে এই উত্তরটা আশা করে ভালো করে দেখে নেবে কেমন কনফিউশন হয়ে যাবে অনেকের মধ্যে যে এটা বীর বিক্রম হবে না কৃষ্ণ মানিক্য হবে না বীরচন্দ্র কৃষ্ণ মাণিক্য পুত্র হলো বীরচন্দ্র মানিক্য তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার এইট ঠিক আছে এটাই আস এটা দিয়ে শেষ করবো তারপরে তো আবার আলোচনা করবই পরের পাঠগুলিটাই ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পাই কবে তো ত্রিপুরা পূর্ণ রাজ্যের আগে কেন্দ্রশাসিত রাজ্যের মর্যাদা পেয়েছিলো ঠিক আছে ভারতের মধ্যে টোটাল পূর্ণ রাজ্য রয়েছে এখন আটাশটি আর কেন্দ্রশাসিত রয়েছে আটটি ঠিক আছে তো এই আটটির মতো কেন্দ্রশাসিত রাজ্যের মতোই ত্রিপুরাও কিন্তু একদিন কেন্দ্রশাসিত ছিল তারপরে এটা পূর্ণ রাজ্যের মর্যাদা পাইছে ঠিক আছে তো উনিশশো সালে কেন্দ্রশাসিত রাজ্যের মর্যাদা পাই তো তারপরে উনিশশো বাহাত্তর সালে উনিশশো বাহাত্তর সালে রাজ্যের মর্যাদা উনিশশো সালে একুশে জানুয়ারি ঠিক আছে উনিশশো সালে না উনিশশো সালের একুশে জানুয়ারি কি হয় ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা পাইছে ঠিক আছে ক্লিয়ার বাকি কোশ্চেনগুলি পরবর্তী পাঠে আলোচনা করব তো আশা করি বুঝতে পারছো তো এমন করে তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলি আমার ক্লাসগুলি অবশ্যই আমাকে ফলো করতে পারো সাবস্ক্রাইব করতে পারো শেয়ার করতে পারো তোমাদের বান্ধবদের আর তোমরা যদি ইন ফিউচারে ক্লাস ইলেভেনে তোমরা যদি চাও যে আমার কাছে যে তোমরা অনলাইনে মানে টিউশান নেবে সেটাও নিতে পারো একদম প্রতি সাবজেক্ট ধরো মানে কমের মধ্যেই মানে দু তিনশো দুশো টাকা হলেও হবে মান্থলি আমি হেল্প করবো সাজেশন দিয়ে দেবো পিডিএফ দিয়ে দেব মানে মোটের উপর তোমাদের অনেক উপকারে আসবে যদি অনলাইনে টিচিংটা নিতে পারো আর কি ঠিক আছে তো আজকের জন্য এটুকু কোনো ইনফরমেশন লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারো নাইন সিক্স ওয়ান টু টু সিক্স ওয়ান সিক্স সেভেন সেভেন ঠিক আছে আজকের জন্য টাটা